সাবস্ক্রাইব করো আপডেট মাস্টার চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও সমস্ত লেটেস্ট ইনফরমেশন এবং আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভোটের দিনক্ষণ কিন্তু আজ বিকেলে ঘোষণা হয়ে গেছে। আমি অলরেডি ভিডিওতে তোমাদের একটু আগের ভিডিওতে যেটা জানালাম, তো সেখানে তোমাদের শুনিয়েছি যে মাননীয় মুখ্য আধিকারিক তিনি কি বলেছেন এবং সেটা ডেট ঘোষণা নিয়ে, এবং পশ্চিমবঙ্গে টোটাল 8টি ধাপে ভোট হতে চলেছে। তো এটা এবারে সবাইকার মনে একটাই প্রশ্ন হয় যে প্রাইমারি 2014 যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা নিয়ে কী হবে। সেটা তো একদম মানে হয়তো আর নিয়োগ হবে না, এরকম নিয়ে অনেকে আশঙ্কিত হয়ে পড়েছেন, এবং 2014 যে রেজাল্ট সেটা নিয়ে অনেক আশঙ্কিত হয়েছে। তো ভিডিওটা মূলত এইগুলো নিয়ে আমি আলোচনা করবো, এবং নতুন যারা জয়েন করেছেন কাউন্সিলিংয়ে প্রথম দিকে এবং যারা অলরেডি তাদের কী হবে জয়েন করেছেন, তো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো। তো পুরো ভিডিওটা দেখে একটু কিন্তু স্কিপ করবে না, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ব্যাপারটা হচ্ছে যে আজকে নির্বাচন কমিশন তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, কিন্তু একটা ব্যাপার যেটা তোমাদের সকলেরই জানা উচিত, যেটা নিয়ে আমি এই ভিডিওতে এখন দেখাবো তোমাদেরকে, তো যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা যেসব জিনিস করা যাবে তার মধ্যে থেকে যেটা ডুজ মধ্যে পড়ছে, অর্থাৎ করণীয় বিষয় যেটা করা যেতে পারে। নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল নির্বাচন কমিশনের তরফ থেকে, তো সেটা তোমাদের আমি এখন দেখাচ্ছি। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে দেখো, অনগোয়িং যে ডুজ মধ্যে যেটা আছে, মানে যেটা করা যেতে পারে, অনগোয়িং প্রোগ্রাম হুইচ অ্যাকচুয়ালি স্টার্টেড ইন দ্য ফিল্ড বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন মে কন্টিনিউ। অর্থাৎ কোনো একটা কাজ যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে ভোট দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে যদি শুরু হয়ে থাকে, তো সেই কাজটা কিন্তু কন্টিনিউ করা যেতে পারে। অর্থাৎ পর্ষদ চাইলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চালাতে পারে। এখন পুরো জিনিসটা যেহেতু বিচারাধীন আছে ব্যাপারটা, তো সেটা নিয়ে মার্চে বোঝা যাবে। তো ব্যাপারটা হচ্ছে পর্ষদ চাইলে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারে, অর্থাৎ স্টে উঠে গেলে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। এবার তোমাদের ভিডিও কিন্তু পুরোটা দেখবে, কারণ আমি এবার কিন্তু লাস্টের দিকে ভিডিওর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে পজিটিভ ব্যাপার উঠে আসছে, যেটা 2014 প্রার্থীদের জন্য, এবং ব্যাপার হচ্ছে 17 প্রার্থীদের জন্য তোমরাও দেখবে, 17 যারা টেট 2017 এবং টেট 2014 দুজনের ক্ষেত্রে, এবং যারা নিউলি অ্যাপয়েন্টেড তাদের ক্ষেত্রেও কিন্তু হয়তো একটা সুখবর ব্যাপারটা। তো তোমাদের এবার যেটা, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে কোথায় কখন কী ভোটটা হবে, তারপর আমি এই ব্যাপারটা নিয়ে বলছি। দেখো, প্রথম দফার যে ভোট 27 মার্চ, পুরুলিয়া বাঁকুড়া ভাগ ওয়ান, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভাগ ওয়ান, পূর্ব মেদিনীপুর ভাগ ওয়ান। দ্বিতীয় দফা 1 এপ্রিল বাঁকুড়া ভাগ টু, পশ্চিম মেদিনীপুর ভাগ টু, পূর্ব মেদিনীপুর ভাগ টু, দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ ওয়ান। তৃতীয় দফা হচ্ছে 6 এপ্রিল হাওড়া ভাগ ওয়ান, হুগলি ভাগ ওয়ান, দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ টু। চতুর্থ দফার হচ্ছে 10 এপ্রিল হাওড়া ভাগ টু, হুগলি ভাগ টু, দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ থ্রি, আলিপুরদুয়ার কোচবিহার। পঞ্চম দফা হচ্ছে 17 এপ্রিল উত্তর চব্বিশ পরগনা ভাগ ওয়ান, নদিয়া ভাগ ওয়ান, পূর্ব বর্ধমান ভাগ ওয়ান, দার্জিলিং, কলিম্পং, জলপাইগুড়ি। ষষ্ঠ দফা হচ্ছে 22 এপ্রিল উত্তর চব্বিশ পরগনা ভাগ টু, নদিয়া ভাগ টু, পূর্ব বর্ধমান ভাগ টু, উত্তর দিনাজপুর। সপ্তম দফা হচ্ছে 26 এপ্রিল মালদা ভাগ ওয়ান, মুর্শিদাবাদ ভাগ ওয়ান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর। অষ্টম দফা হচ্ছে 29 এপ্রিল মালদা ভাগ টু, মুর্শিদাবাদ ভাগ টু, বীরভূম এবং উত্তর কলকাতা। এই হচ্ছে পুরো স্কেডিউল বলতে পারো তোমরা, যে পুরো অষ্টম দফায় যে ভোট হবে সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কখন কী হবে তোমরা এটা জেনে নাও। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো কিংবা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিতে পারো। তো এবার দেখো, ব্যাপারটা যেটা তোমাদের বলি, যেটা হচ্ছে দেখো, এখানে পরিষ্কার যেটা আমি আগেই বললাম যে যে কাজটা শুরু হয়েছে শেষ করা যাবে, তাহলে এখানে চিন্তার বিষয় নেই। অনেকে ভিডিওর কমেন্ট করছেন যে মানে কী হবে এবার, কিন্তু 2014 নিয়োগ আর হবে না, আটকে গেছে, অনেকে ডিপ্রেসড হয়ে পড়েছেন। আজ আমি দুপুরে লাইভ এসেছিলাম, তখন অনেকেই ডিপ্রেসড হয়ে গেছেন এরকম লিখছেন। তো ডিপ্রেশনের কোনো কারণ নেই এখানে, দেখো সবসময় পজিটিভ দেখো। তোমরা যেহেতু লিস্টে নাম তোমাদের প্যানেলভুক্ত তোমরা আছো, ধরো মেরিট লিস্টের হয়ে আছো, তোমাদের কোনো চাপের কিছু নেই, ঠিক আছে। 2014 রিক্রুটমেন্ট স্টে হয়তো উঠে যাবে, এর কারণ ব্যাপারটা হচ্ছে দেখো, যাদের বেতন বন্ধের জন্য নির্দেশিকা জারি হয়েছিল উত্তর দিনাজপুরে ডিপিএসসি থেকে, যেটা এসআইকে বলা হয়েছিল, তো সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মাননীয় চেয়ারম্যান মানিকবাবু মানিকবাবুকে ফোন করে এইসব ব্যাপারগুলো তিনি বলেছেন প্রত্যাহার করে নিতে। তো ব্যাপারটা হচ্ছে এবার একটা জিনিস, এখানে পজিটিভ জিনিস উঠে আসছে, যেটা তোমাদের বলবো বললাম লাস্টে, তো সেটা এখন বলি।
ব্যাপারটা হচ্ছে দেখো, পজিটিভ জিনিস হচ্ছে যদি বেতন বন্ধটা থেকে যেত তাহলে একটা নেগেটিভ জিনিস থাকতো, যেহেতু বেতনটা বন্ধটা উঠে গেছে অর্থাৎ বেতন চালু আছে। ধরো যদিও বেতনটা এরিয়ার হিসেবে পরে পাবে, ওরা প্রথম 3 মাস হতে পায় না, তো কিন্তু বেতন চালু আছে অর্থাৎ যেদিন স্টে উঠবে সেদিন কিন্তু পুরো ফুললি একদম কোনো অসুবিধা নেই আর, ঠিক আছে সবাইয়ের ক্ষেত্রেই। এবার এটা বেতনটা যেহেতু চালু আছে তো সেক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার যে এই ক্ষেত্রে স্টেটা ওঠার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এখান থেকে। হয়তো রাজ্য সরকার এটা নিয়ে নিশ্চিত যে স্টেটা উঠে যাবে এবং নিয়োগ প্রক্রিয়া যেটা আছে বাকি সেটা সম্পন্ন হয়ে যাবে, যারা তোমরা ওয়েট করে আছো কাউন্সিলিংয়ের জন্য আর যাই বলো। তো এবার দেখো, এটা একটা পজিটিভ দিক পুরোটাই। আর তোমাদের আগে যেটা বললাম একটু এখন মানে একটু আগে যেটা বললাম যে যে কাজটা শুরু হয়েছে সেটা শেষ করা যাবে, তো এই দুটো দিককে মিলিয়ে কিন্তু একটা পজিটিভ ব্যাপার গড়ে উঠছে, যেটার দ্বারা তোমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। তোমরা পড়াশোনা নিয়ে থাকো, ঠিক আছে, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করো না, টেনশন নিও না, ডিপ্রেশনের কোনো প্রয়োজন নেই এখানে। আর 2017-র রেজাল্টও কিন্তু বেরিয়ে যাবে, তো সেটা একটু ওয়েট করতে হবে। আর যারা ইন সার্ভিস যারা পেয়ে গেছেন নিউলি অ্যাপয়েন্টেড তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে দেখো স্যালারির কেসটা যেটা বললাম, তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা কোনো কারণ নেই। তো দেখা যাক পজিটিভ কিছু ওয়েট করছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দাও সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক করে দাও ভিডিওটা, আর তোমাদের কমেন্টে মতামত জানাও যে তোমাদের কি মনে হচ্ছে, এবং কোর্টের যেটা রায় সেটার জন্য সবাই তাকিয়ে আছি আমরা। তো আশা করি ভালো কিছু আসতে চলেছে, চিন্তা করো না, টেনশন করো না, ঠিক আছে। টেলিগ্রাম এবং ফেসবুকের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা জয়েনে যাও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবে, সুস্থ থাকবে।